আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ হলো বুধবার, আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করছি। সকালবেলা কিছু তুলসী পাতা নিয়ে বসে পড়ছি। এই তুলসী পাতাগুলো গতকাল রাতের বেলায় আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো কয়েকদিন যাবত তো ছেলে মেয়েকে তুলসী পাতা রস করে খাওয়াইতেছি কিংবা তুলসী পাতা চা করে খাওয়াইতেছি। তো এখন হলো সকালবেলা, মেয়ে স্কুলে চলে যাবে, তো ভাবলাম যে মেয়েকে খালি পেটে তুলসী পাতার রসটা খাওয়াই দেয়। আর আজকে হলো ছেলের স্কুল বন্ধ, ছেলে এখনো পর্যন্ত ঘুমাইতেছে, তো ছেলে ঘুমাক, মেয়ে স্কুলে যাবে, আগে মেয়েকে আর কি রেডি করে তুলসী পাতার রসটা আমি খাওয়াই দেব। তো এখানে হলো ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেব তুলসী পাতা গুলা। তো ওয়াশ করার সময় দেখলাম যে প্রচুর পরিমাণে ময়লা, তো আমি হলো 3-4 বার ধুয়ে নিছি। ধোয়ার পরে হলো অল্প কিছু পাতা আমি রেখে দেবো চা করার জন্য, চায়ের জন্য বেশি একটা পাতা লাগবে না। আর মানে বেশিটুকুই আর কি একটা ব্লেন্ডার জগে করে আমি হলো রস করে নেব আর কি। তো চায়ের পানি বসাই দিছি চুলার মধ্যে, চায়ের পানিতে হলো তেজপাতা, দারচিনি আর তুলসী পাতা দিয়ে দিছি। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, আমি মধু দিয়ে আর কি চাটা বানাবো। মানে চা যখন খাবো তখন আর কি মধু মিক্স করে তারপরে হলো চাটা খাবো। আর মেয়ে মানে মেয়ে স্কুলে চলে গেছে, স্কুলে চলে যাওয়ার আগেই হলো চাটা আমি বসাইছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে মানে অল্প জালে বসাইছি, তো মানে চায়ের পানিটা একটু বেশি করে জাল হলে চাটা খেতে ভালো লাগে। তো মেয়ে আর ওয়েট করতে পারে না, স্কুলে চলে গেছে রসটা খেয়ে। তো আমার মেয়েকে আমি যখন রস দিছি, আমার মেয়েকে বললাম যে বেশি রস পড়ে গেছে, তুমি একটু কমাই নাও। তো আমার মেয়ে বলতেছে যে না, আমি পুরাটাই খেতে পারবো। দেখেন অনেকটা পরিমাণে তুলসী পাতার রস কিন্তু নিয়ে নিছে খাওয়ার জন্য, আর সাথে একটু মধু মিক্স করে নিছে। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর ভাবে সোনা মুখ করে আর কি তুলসী পাতার রসটা খেয়ে নেয়। ও কোনো সময় না করে না, কোনো সময় আর কি ওর কাছে খারাপ লাগে না আর কি তুলসী পাতার রসটা খেতে। যেটা মানে যেটা আর কি কথা হচ্ছে, আমার ছেলে আর কি ভীষণ মানে জ্বালায় আর কি তুলসী পাতার রস খাওয়ার জন্য, মানে খাওয়ার জন্য বলতে খাওয়া নিয়ে আর কি 5-7 দিন যাবৎ আমার ছেলের সাথে আমি যুদ্ধ করি, রীতিমতো যুদ্ধ করি এই তুলসী পাতার রস খাওয়া নিয়ে। মানে কি বলবো আর, কিন্তু আমার মেয়েকে একটু মানে বলতে হয় না ওইভাবে যে খাও খাও খাও, ওইভাবে বলতে হয় না, কিন্তু ছেলেকে বারবার বলতে হয়। তো তুলসী পাতার চাটা হয়ে গেছে, ভাবলাম যে আমি খেয়ে নেই, আমার মেয়ে তো স্কুলে চলে গেছে, একটু মধু মিক্স করে আমি হলো চাটা খাচ্ছিলাম। আর ছেলে এখনো পর্যন্ত ঘুমাইতেছে, ও উঠে নাই। মেয়ে স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়া দোকানে চলে গেছে, তো আমি হলো চাটা ছাকি না, আমি ওইভাবেই নিয়ে নিছি, তুলসী পাতা সহ তেজপাতা দারচিনি সহ নিয়ে নিছি। তো ওই যে বললাম মধু মিক্স করে খাচ্ছি, একটু গরম গরম অবস্থায় খাচ্ছি, যেহেতু আমার গলা ব্যথা ঠান্ডা, আমার আবার জ্বর টর আসে নাই কিংবা কাশি নাই, তো আমি একটু খেয়ে নিলাম। তো চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব। তো ফ্রিজ থেকে বের করে নিছিলাম করলা আর সিম, আজকে হলো আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব, আর সিম দিয়ে আলু দিয়ে একটা মাছের তরকারি করব। তো আমি যখন সবজিগুলা ধুইতেছিলাম তখন হলো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ছেলেকে বললাম যে তাড়াতাড়ি ব্রাশ করে হাত মুখ ধুয়ে নাও, খালি পেটে তুলসী পাতার রস খাবা। ওই কথা শুনে আমার ছেলে ওয়াক ওয়াক শুরু করে দিছে, মানে বমি করে দিবে এরকম একটা অবস্থা, ওটা দেখেই নাই। মানে তুলসী পাতার রসটা দেখলে কিন্তু ও শুরু হয়ে যায় কাহিনী, হ্যাঁ, ওটা দেখার আগেই ও মানে বমি বমি ভাব চলে আসছে ওর মধ্যে। তো যাই হোক, আমি হলো সবজিগুলা ধুয়ে নিছি, ভাবতেছি যে করলা ভাজিটা করে ফেলবো। তো যেই কথা সেই কাজ, আমি হলো চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার পরে আলু আর করলাটা দিয়ে দিছি, দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছি, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিছি, দিয়ে ভালো করে হলো মিক্স করব। আমি আমি কিন্তু করলা ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকি না, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে হয় কি পানি উঠে যায়, পানি উঠলে করলার আলুটা নরম হয়ে যায়, ভালোভাবে আর কি ভাজা হয় না, আমার কাছে ভালো লাগে না আর কি ঢাকনা দিয়ে ঢাকলে, মানে ওই ব্যাপারটা আর কি ভালো লাগে না, মানে নরম হয়ে গেলে আর ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে এই আর কি। তো করলা ভাজিটা আমার অলমোস্ট হয়ে গেছে, এদিকে হলো ছেলেকে আর কি তুলসী পাতার রসটা দেওয়ার জন্য আমি টেবিলের কাছে চলে আসছি। আমি দিব, আমাকে দিতে দিতেছে না, মানে আমি দিলে তো বেশি দিয়ে দেবো, এর জন্য আমার হাতেরটা খাবে না, ও নিজে নিয়ে নিবে। অল্প একটু নিছে, জাস্ট অল্প পরিমাণে, আপনারা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে নিছে, আর একটু মধু মিক্স করে নিতেছে। তো মধুটা মিক্স করার সময় আমার ছেলে মানে ওর গা গুলাইতেছে, ওর খারাপ লাগতেছে, ওর নাকে গন্ধ যাইতেছে, ও খেতে পারবে না, ও মুখ টুমুখ, মানে এটা মানে 5-7 দিন যাবত চলতেছে আমার ঘরে। তো ওটা মানে গোলানোর সময় আর কি মধু দিয়ে যখন মিক্স করতেছিল, তখন আমার ছেলে উঠে চেয়ার থেকে উঠে বেসিনে চলে গেছে, মানে থুথু ফেলবে, ওর মানে ঘেন্না লাগতেছে আর কি মানে খাইতে। এটা মানে 5-7 দিন যাবত চলতেছে আমার ঘরে, মানে আমার ছেলের সাথে রীতিমতো যুদ্ধ করতে হয় তুলসী পাতার রস খাওয়া নিয়ে। কি বলবো, এত বড় ছেলেকে কি মারধর করা যায় বলেন তো? যাই হোক, কিছু করার নাই, ওকে বারবার মানে বলি বোঝাই যে এটা টেস্টের জন্য খায় না, এটা শরীর ভালো থাকার জন্য আর কি খায়।
ও বললো মানে যতই বলি বুঝে না, কি আর করব, ওইভাবে খাওয়াইতে হয়, যুদ্ধ করে খাওয়াইতে হয়। তো রান্নাঘরে চলে আসছি আমি, হলো তরকারিটা রান্না করে নেব, মাছটা ভেজে নিছি, মাছটা ভাজার পরে হলো ওই কড়াইতে হলো পেঁয়াজ বাটা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, দেওয়ার পরে হলো লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে আমি হলো ভালো করে কষাই নিছি মশলাটা। কষানোর পরে সিম আর আলুটা দিয়ে দিছি, সিম আর আলুটা ভালো করে কষানোর পর ঝোলের পানি দিয়ে দিছি। তো ঝোলের পানিটা ফুটে উঠলে তারপরে হলো মাছটা দিয়ে দেবো। তো ভাবলাম যে চাটা গরম করে আমার ছেলেকে দিয়ে দেই, এটা হলো তুলসী পাতার চা। তো আমি হলো একটু মধু মিক্স করে ছেলের কাছে আসছি, ছেলে দেখতেছি যে পড়তেছে, তো বললাম যে একটু গরম গরম থাকতেই খাও, ঠান্ডা করে খেও না। তো এদিকে হলো আমি হলো দেখলাম যে টিস্যু বক্স আর হলো নাকের ড্রপ, এটা নিয়ে একটু বলি আপনাদের সাথে। এটা হলো এই টিস্যু বক্সটা আর হলো নাকের ড্রপটা নিয়ে আমার মেয়ে ঘুমায় প্রতিদিন রাতে, মানে যেদিন থেকে আর কি ঠান্ডা লাগছে ওর, হলো রাতের বেলা শোয়ার সময় নাক বন্ধ হয়ে আসে তখন হলো নাকে ড্রপ দেয়, আর যতবার মানে নাকে পানি আসে ততবার হলো টিস্যু দিয়ে মুছে, তো টিস্যু দিয়ে মুছতে মুছতে এখানে সেখানে আর কি ঢিল মেরে ফেলায়, এটা ওর অভ্যাস। তো একটা টিস্যু রয়ে গেছে, আমি হলো সকালবেলা ময়লা টিস্যু গুলো ফেলে দিছি, তো একটা টিস্যু হলো বিছানায় রয়ে গেছিল, আমি আর সেটা খেয়াল করি নাই। তো যাই হোক, আমার মেয়ে ঠান্ডা কাশি লাগলে, এটা মানে সবসময় হয়, ঠান্ডা কাশি লাগলেই নাকে ড্রপ আর হলো টিস্যু বক্স নিয়ে ঘুমাবে। আর আমার মেয়ে কিন্তু বসে বসে ঘুমায়, যখন নাকি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে তখন হলো বসে বসে ঘুমায়, শুতে পারে না, একদমই শুতে পারে না। তো যাই হোক, আবার হলো তরকারিটা হয়ে গেছে, এখন হলো দুপুর টাইম, এখন 2:30-এর মতো বাজে। আমার মেয়ে তো অনেকক্ষণ আগে আর কি 1:30-টার দিকে স্কুল থেকে আসছে, এসে হলো ভাত টাত খেয়ে আর কি রেস্ট নিতেছে, আর এদিকে ছেলে হলো ভাত খেতে বসে পড়ছে। আপনাদের ভাই এখনো আসে নাই দোকান থেকে, অনেকটা পরে আসছিল, আজকে ভাত খাইতে আসছে অনেকটা দেরি করে, আর আমি এখন ভাত খাবো না, ভাবতেছি একটু পরে খাবো, ভালো লাগতেছে না আর কি শরীরটা, মানে গলা ব্যথা প্রচন্ড, মানে শরীর ভার হয়ে আছে। তো এই তো সিম তরকারি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো এখন হলো বিকেল টাইম, বিকেল বেলা বসে বসে একটু তরমুজ খাইতেছিলাম, ফ্রিজে অল্প একটু তরমুজ ছিল, ভাবলাম যে তরমুজটা বের করে খাই, তবে এটা কিন্তু ঠান্ডা তরমুজ না, এটা আমি অনেকক্ষণ আগে বের করে রাখছি, অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে তরমুজটা আমি বের করে রাখছিলাম। তো তারপরে নর্মাল হওয়ার পরে আমি আর আমার ছেলে বসে খাচ্ছিলাম, আর মেয়ে তো প্রাইভেট পড়তে চলে গেছে, মেয়ে এখনো স্কুল মানে প্রাইভেট থেকে আসে নাই। তো তরমুজটা খাওয়ার আগে আমি হলো চুলায় চা বসায় আসছি, তো ছেলেকে বলতেছিলাম যে আমার সাথে চা খাবা বসে, গরম গরম চা খাবা, ছেলে বলতেছে যে খাবে না, ছেলে ভাবছে যে আমি বুঝি তুলসী পাতা দিয়ে চা বানাইতেছি, তো তুলসী পাতা তো আর বাসায় নাই, তো তুলসী পাতা দিয়ে চা বানাইতেছি না, বললাম যে দারচিনি তেজপাতা এলাচ দিয়ে চা বসাইছে ওটা খাবা। তো আমার ছেলে বলতেছে আচ্ছা ঠিক আছে খাবো। তো তরমুজটা খাওয়ার পরে হলো চা নিয়ে যখন বসছিলাম তখনই আমার মেয়ে আর কি প্রাইভেট থেকে চলে আসছে, তো আমার মেয়ে এসে বলতেছে যে মা আমি কিছু খাবো। তো আমি তো বিকেল বেলা কিছু করি নাই, মেয়েকে টাকা দিলাম, যে বললাম যে কিছু কিনে খাও, নিচ থেকে গিয়ে কিনে খাও। তো মেয়ে আর কি তাই মানে করবে, তো বসে একটু জিরাইতেছিল আর হলো একটু নাচানাচি করতেছিল, মানে আমরা সবাই দিদি নাম্বার ওয়ান দেখতেছিলাম আর চা খাইতেছিলাম, তখন একটু মানে দিদি নাম্বার ওয়ানের মধ্যে যখন একটু গান হইতেছিল ওই গানের সাথে তালে তাল দিতেছিল, আমার মেয়ে আবার গান শুনলে লাফালাফি শুরু করে দেয়, সরি লাফালাফি না মানে নাচানাচি শুরু করে দেয়। আমার মেয়ে কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আর ও খুব সুন্দর নাচতেও পারে আলহামদুলিল্লাহ, ওকে কিন্তু নাচ টাচ শেখাই নাই, তারপর আলহামদুলিল্লাহ ভালোই নাচতে পারে। তো হচ্ছে মেয়ে হলো আজকে শ্যাম্পু করছে, মেয়েকে বললাম যে চুলটা খোলো, চুলে চুলে ঝুঁটি গুলা খোলো, তোমার চুলে আমি তেল দিয়ে দিব। তো আমি যখন তেল দিয়ে দিতেছিলাম মেয়েকে, মেয়ে বলতেছে আহ মা অনেক আনন্দ লাগতেছে, আমি বলতেছি আমি বললাম যে কেন আনন্দ লাগতেছে কেন, বলল যে আমার খুব আরাম লাগতেছে, খুব ভালো লাগতেছে, তুমি আমার মাথা হাতায় দিতেছো। আসলেও কিন্তু মাথা হাতায় দিলে কিংবা মাথায় বিলি কেটে দিলে কিংবা মাথায় তেল দিলে কিন্তু অটোমেটিক্যালি ভালো লাগে, একটা মানে একটা ভালো লাগা কাজ করে আর কি, চোখে ঘুম চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি 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 করে শেয়ার করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন, আর আমার ভুল ভ্রান্তিগুলো কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।